তোর আগে মন তো চললো হইব না, তোর আগে জীবন তো নাই, তোর তখন বউ আছে। হুম, নিজেরা আন তো আবি আইতাছেন, এর লাগা বহুত জ্ঞান দিতাছেন, আমি তো বুঝতেছি আমার গলা কাটাতে কেমন লাগতেছে। উল্টো উল্টো কথা কিন্তু মার খাবি, যা বড় নিয়ে ভাই। আমি পারুম না ভাই, ওর বাইরের কথা বিনা আমার মনে হয় ভাল লাগে নাই, আমি আয় পড়ছি। ঠিকই তো, সে তো নিজেই চলে আসতে পারে ভাইজান। তোমার এই ঘটনা কি সে শুনে নাই? সে তো নিশ্চয়ই শুনছে। এই ঘটনা শোনার পরে তার কি বাসায় থাকা উচিত? তার এখানে আসা উচিত না? তোর এই বিষয় বিষয় বাদ দে, এক কাজ করতে যা, ওর লয়ে যা। আর তোর ফোন মনে আমার এখানে, ওই যে ভাই পেছন করছিল কিছুক্ষণ আগে, ধর যা নিয়ে আয়। ভাবি তো অনেকবার কল দিছিল, মেসেজও করছে। যা 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 ভাই। হুম ভাই, কি হয়েছে? আরে সুইসাইড করছে কি? কি করে এটা কি কইলো? মায়ের ঠিক মতো হয়েছে না? এটা রিক্সা ডাক, এটা নিয়ে সোজা দরিয়ার বাসায় যাবি, দরিয়ার কাছে মাপ চাওয়াবি। পারবি না? কান খোলা আছে তো? এই বেটা বদমাশ চরিত্রবাজ, তোরিয়ার কাছে গিয়া মাপ চাবি, এরপর হাসপাতালে ভর্তি হবি, সব খরচা আমি দিব। আর যদি কোনোদিন দরিয়ার দিকে চোখ তুলে তাকাইছস, তোর কইলাম খবর করে ছাড়ম, বুঝছস? ওই নিয়ে যা রিক্সা ডাক। হ্যালো শহীদ, শহীদ রে। কি হয়েছে বলাস? শহীদ, এই তুই নাকি মায়ের খাইছস? কেডা মরছে তোর? এ কি হয়ে গেল রে শহীদ, কান্দাছস নাকি? শুনলাম ভালোই নাকি মায়ের খাইছস। আমি কইলাম মারি নাই ধরে, এটা কোয়া রাখলাম, এখন কইলাম আমি ধরে মারুম না, তুই আমার বিয়ায় লাগস। ঘটনা ঘটছে কখন রে? মায়ের খাইলে তুই আর কমু আমি, তাই না? মায়ের কথা না, তুই কই? আমি তো বাইরে। বাসার খবর কিছু জানোস? কি হয়েছে বাসা? কিছু জানোস তো, সব তো শেষ হয়ে গেছে রে শহীদ। এই বলাস কি হয়েছে? পায়রা তোর নাই রে শহীদ, পায়রা আর নাই। কি নাই মানে কি? পায়রা তো সুইসাইড করছে, ভাবি এসএমএস করে জানাইছে। না না না, এটা কাম নে না, এটা ছেলে এখন আছো? আমি তো কইছি বিচার না নিয়ে আমি যাবো না। কিসের বিচার? বিচার করতে গেলে আদালতে যাও। আপনি দুনিয়া সবার বিচার করেন, আর এখন কইতেছেন আমার আদালতে যাইতে হইব, তাই না? উফ, মহা জ্বালা তো। দেন আমি কিন্তু আপনার কলিগের ছোট ভাই, আপনার উচিত সবার আগে আমার বিচারটা করা। আর এখন আমি বুঝছি কেন আপনি বিচার করতেছেন না। কেন করতেছি না? ওমা কেন আবার? আসামি তো আপনার আপন বোন জামাই, আপনি তো বিচার করবেনই না, আমি বুঝছি। ভাইজান কাজটা কেমন হইলো? কোন কাজ? কোন কাজ মানে? মানে আপনি বাসার খবর কিছু জানেন না? বাসার খবর কি জানবো? কি জানবো মানে? মানে আপনি কিছু শুনেনি নাই? একই কথা বারবার বলছো, বাসায় কি হয়েছে, কি সমস্যা বারবার বলতেছো, বাসার খবর বাসার খবর। না ভাইজান না, কিছু না। কিছু মানে বাসায় কি হয়েছে? তোমার বাসায় কি হয়েছে? কোনো বিপদ, কোনো সমস্যা? হ্যাঁ, এই যে রোকসানা ফোন দিছে, কি সমস্যাটা কি হয়েছে, কি বিপদ বলো তো দেখি। আচ্ছা আপনি ফোনটা আমারে দেন। না না, সমস্যাটা কি? তুমি বাসায় হয়েছেটা কি? ফোনটা আমারে দেন না। আপা আসসালামু আলাইকুম। আপা আমি তমাল। এই তুমি তোমার ভাইয়ের লগে কি করো? আপা বাসায় কি হয়েছে? বাসায় আবার কি হইতো? আই বেদ তোরে, আমি কতবার ফোন দিছিলাম, তুই ফোন ধরস না কেরে। আপা কন্যা বাসায় কি হয়েছে, পায়রা ঠিক আছে তো? এই রোকসানা, পায়রার কি হয়েছে? এই তুমি ইয়েতে দাও, স্পিকারে দাও। আরে কিচ্ছু তো হইছে না, এই শয়তান সিরি তোরে মিসা এসএমএস দিছে। কি? আরে দূর, তুই যাতে তার নিতে আসো এই জন্য মিসা এসএমএস দিছে। এটা কোনো সুস্থ মানুষের কাজ? এই কি হইছে পায়রার? এই কি হইছে পায়রার? কিছু হয় নাই আপা, পায়রা কিন্তু আমরা ভালো করে নাই, আপনার ফোন থেকে এইভাবে মেসেজ
আরে আমি তো তোর কতটা কল লাগিয়ে কতবার ফোন দিলাম, তুই তো ফোনটাই দরস নাই। আমি তো ফোনের কাছে আসিলাম না। ওরা পারার কোন কামনা ভালো করে নাই। আচ্ছা কমুনে, তুই এখন বাইজানের লগে বাসায় আয়। না আমি আমুন না। তুই অবশ্যই আসবি, আমি এতদিন পরে এসে বাসায় রান্না বান্না করছি, তুই চলে আয়। আমি আসুম না মানে আসুম না, এলাম ভালো কতক্ষণ কানা দেন। রুকসানা কি হয়েছে বলো তো? আর কিচ্ছু তো হয়েছে না, কি হইব? তাহলে এই পোলা আমার সামনে এসে এইভাবে নাটক করে কেন? আরে নাটক করছে করছে, শুনো আমি এতদিন পরে বাসাতে আইছি, বাসাতে এত রান্না বান্না করছি, তে খাবার তো ঠান্ডা হয়ে ফুটতেছে, তাড়াতাড়ি আয়ো আর হের লই আয়ো লগে। ঠিক আছে আমি আসতেছি। তুমি কিন্তু তোমার রে সাথে লই আইবা। জীবনও না, আমি একাই আসতেছি। আমি বাসা যাই। বিচার কিন্তু করলেন না। এই তো বলো তুমি গায়ে হাত দিছো এটা আপনি মানে ওই তুই কইছস আমি তোর মারছি? হ্যাঁ আমি কইছি, আপনি আপনার ভাই মিললে আমার মারছেন। মানে তুই এত সুন্দর করে যে মিথ্যাটা কস এরকম আমি কারোই দেখি নাই। বুঝলাম না কে সত্য বলতেছে, তুমি নাকি ও? বুঝলাম না ভাইজান, আপনি মনে হয় আমার একটু কম চিনেন এখন। মানে আমি কাউরে মাইরা অস্বীকার করি না, আমি নগদে মারি, নগদে স্বীকার করি, আবার নগদে সব ঠিকঠাক করি। হানিফ তোর একদিন দাওয়াত দিয়া সুযোগ মতো তোর সারাদিন ব্যাপী মারুম রে, তোর এইটা আমি লইতারতাছি না। তাহলে কোন কোন বিচারটা করবেন? থাপ্পড় দিয়ে ঠিক করে ফেলব একদম। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।